এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই আপনি মুখে বলে দিলেন না, এটি আমার কাছে যথেষ্ট ভরসা। মানে আমি ধরেই নিলাম, আমি 90% ধরে নিলাম যে এই সুমিত মুখার্জি খালাস পেয়ে গেছে। লেটস কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল ডিসকাশন। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার। সাকসেস, আমাদের এই সাকসেসটার এখন পাবলিসিটি করতে হবে, আর প্রেসের সামনে অমিত অরিজিতের মুখোশটাকে টেনে খুলে দিতে হবে। আমার নাম এসপি দীপক ঠাকুর। বাবা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেয়েটা পুলিশে চাকরি করতো, একটা পুলিশে চাকরি করা মেয়ে খুন হয়ে গেল, তাহলে আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা আমরা কার ভরসায় বাঁচব? দেখো, কথাটা শুনে আমাদেরই কিরকম খারাপ লাগছে। আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে কে খুন করতে পারে তানিয়াকে? বাড়ির মেয়েদের নিয়ে শান্তিতে রাত্রি কাটাতে পারবে না, আর অমিতের উপর ভরসা হারিয়ে ফেলবে। একজন সিআইডি খুন হলো, এ ব্যাপারে আপনাদের কাছে কোনো আগাম খবর ছিল না? যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনাদের ডিপার্টমেন্ট ব্যর্থ। নেক্সট। আপনি কি সব প্রশ্নের জবাব একসাথেই দেবেন? এক্স্যাক্টলি সো। আপনাদের সব প্রশ্নের জবাব ডিপার্টমেন্টে হয়ে আমি একাই দেব। আচ্ছা, সিআইডি তানিয়াকে কে মারলো? কেন মরতে হলো মেয়েটাকে? সিআইডি টিমে তো অনেকে ছিলেন, খুনি হঠাৎ তানিয়াকেই বেছে নিল কেন? খুনি কবে ধরা পড়লো? খুনিকে ধরার জন্য ইতিমধ্যে আপনাদের কি কি স্টেপ নেওয়া হয়েছে? এনি মোর কোয়েশ্চেন্স? এনি মোর? খুনের খবর রাখতে অ্যাকচুয়ালি ব্যর্থ হয়েছে সিআইডি ডিপার্টমেন্ট, কিন্তু এই সিআইডি ডিপার্টমেন্টের হেড হচ্ছে মিস্টার অমিত মুখার্জি। তানিয়াকে কে খুন করেছে সে জবাব দেওয়া আমার পক্ষে এখনই সম্ভব নয়, সেটা তদন্তের উপর নির্ভর করছে। আসলে খুনের পেছনে খুনির কি উদ্দেশ্য ছিল সেটা এখনই বলা যাচ্ছে না। এই দায়িত্বটা ছিল সিআইডির, অ্যাকচুয়ালি অমিত মুখার্জির উপর দায়িত্ব ছিল, কারণ অমিত মুখার্জি জানতো যে তানিয়াকে সে এমন একটা জায়গায় কাজে পাঠিয়েছে যে কাজ করতে গেলে তানিয়াকে খুন করতে হবে, আর খুনি কবে ধরা পড়বে এটা অমিত মুখার্জির পক্ষে বলা সম্ভব নয়। আপনারা আমাকে দুটো দিন সময় দিন, আমি খুনিকে ধরে দেব। খুনিকে ধরার স্টেপটা কনফিডেন্সিয়াল, সেটা আমি প্রেস মিটে ডিসক্লোজ করতে পারি না। আমি ডেড শিওর যে আমাদের দেশের আম জনতা এই অমিত মুখার্জিকে কোনোদিন ক্ষমা করবে না। রেফার, তানিয়াকে কোনো গুন্ডা বদমাইশরা খুন করবে কি করে জানলে? আমার বিরিয়ানির দোকানে আজকে দুটো ছেলে বিরিয়ানি খেতে এসেছিল, ওদের মধ্যে একজন এইচএস পাস করেছে, সেই আনন্দে বন্ধুকে নিয়েছিল খাওয়াতে। হ্যাঁ, তো কি মেন কথা বলো নাকি? ওদের মধ্যে একটা ছেলের খুব ইচ্ছে ছিল পুলিশে চাকরি করবে, কিন্তু তার স্কুলমাস্টার বাবা কিছুতেই রাজি নন। রাজি নন কেন? ওর বাবা বলেছে যে মেয়েটা খুন হয়েছে ঠিক খুন হওয়ার আগে নাকি তাকে এসপির গাড়িতে দেখা গেছে, টিভির খবর দেখে মেয়েটাকে নাকি চিনতেও পেরেছে। এসপির গাড়িতে? হ্যাঁ, সেই স্কুলমাস্টার মনে করছে যে যে মেয়েটা খুন হলো একটু আগে তাকে পুলিশের গাড়িতে দেখা গেছে, তার ধারণা নিশ্চয়ই পুলিশই তাকে খুন করেছে, আর মেয়েটাও সিআইডি মানে পুলিশ। অরিজিৎ, স্কুল মাস্টার যখন তখন তার একটা মূল্যবোধ থাকবেই, অন্যায়ের কাজে প্রতিবাদ করতে নিজে না পারলেও প্রতিবাদে সাহায্য করতে চাইবে। আজকাল এসব ব্যাপারে কেউ জড়াতে চায় না বাবা। জড়াবার দরকার নেই তো, যা উনি দেখেছেন সেটা আমাদের কাছে এসে বলবেন। ওই মাস্টারমশাইয়ের কাছে যাও, গিয়ে উনাকে একটু বোঝাও, বলো উনি যাতে আমার সঙ্গে একবার দেখা করেন, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। প্লিজ, এইটুকু করে দাও প্লিজ। এরাও শত্রু, মুখোশের আড়ালে।